আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। না ফেরার দেশের উদ্দেশ্যে অন্তিম যাত্রায় উত্তরবঙ্গের অন্যতম চা শিল্পপতি তথা কৃষ্ণকুমার কল্যাণীকে চোখের জলে বিদায় সতীর্থদের। ফের জলপাইগুড়ে রাজনৈতিক আঙ্গিনায় চলল শাসক বিরোধী তরজা, তরজার কেন্দ্রবিন্দু অশ্লীল মন্তব্য। জলপাইগুড়ির গজলডোবার লোকালয়ে হাতির দল, গজলডোবায় ঘুরতে এসে মন ভোলালো ঐরাবত। এবার আসছে বিস্তারিত সংবাদে। 1991 থেকে 2022, সাত দশক তিস্তা নদীর বুক দিয়ে যেমন বয়ে গিয়েছে বিরামহীন জলের স্রোত, ঠিক তেমনি মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত সদাই জলপাইগুড়ির উন্নয়নের জন্য যে মানুষ কখনো রাজনৈতিকভাবে আবার কখনো শিল্পপতি হিসাবে অবিরাম লড়াই চালিয়েছেন, তিনি সেই সবার প্রিয় কিষাণ দা। অনেকের মুখে একটি কথা ঘুরে ফিরে আসছে, দুর্দিনে সময়ের সঙ্গে তাল দিয়ে এই ঐতিহ্যবাহী জলপাইগুড়ি শহর থেকে কত চা শিল্পপতি নিজেদের অফিস কলকাতায় নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, পৈতৃক ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে বিদায় জানিয়েছেন জলপাইগুড়িকে। ব্যতিক্রম একমাত্র কিষাণ দা, অর্থাৎ কৃষ্ণকুমার কল্যাণী। সেই 68 সালের ভয়ানক বন্যা এবং সেই পরিস্থিতিতে চা শিল্পে মন্দা, কখনো নিজেকে দূরে সরিয়ে নেননি তিনি। লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে জলপাইগুড়িতে এনেছেন চা নিলাম কেন্দ্র, নিজের কল্যাণী গ্রুপে হেড অফিস এই শহরের বুকে রেখে কর্ম যুগিয়েছেন বহু মানুষের। অন্তিম যাত্রার মাঝেই ছাত্রজীবনের সঙ্গী প্রিয় ফণীন্দ্রদেব বিদ্যালয়ে প্রাঙ্গণ ঘুরে গেলেন প্রাক্তন ছাত্র কৃষ্ণকুমার কল্যাণী। অবশ্য জীবন নিয়ে নয়, ঘুরল তার নিথর দেহটা। জলপাইগুড়ি জেলায় চা নিলাম কেন্দ্র গড়ে তুলতে কত মিটিং, কত আলোচনা করেছেন তিনি। সেই আইটিপি সভাঘরের মাটি ছুঁয়ে গেলেও শেষ যাত্রায় শায়িত কৃষ্ণকল্যাণীর মরদেহ আরও কি একবার খুঁড়ে দেখল তার সেই কর্মজগৎ। রাজনৈতিক কাজের জন্য সদাই নিজের চা বাগানের কার্যালয়ের গুরুজিং ঝোড়া বিল্ডিংয়ের ঘর ছিল দলীয় কার্যালয় এবং অবাধ প্রবেশ ছিল তাতে সবার। ফুলে ঢাকা কিষাণ দার পার্থিব শরীরে শেষ শ্রদ্ধা জানালেন সেই গুরুজং ঝোড়া বিল্ডিংয়ের আশেপাশের অগণিত মানুষ। এভাবেই ক্রমশ এগিয়ে যেতে দেখা গেল জলপাইগুড়ির আর এক সুসন্তান কৃষ্ণকুমার কল্যাণের অন্তিম যাত্রা। শহরে গোশালা মোড়ে অবস্থিত মারোয়ারি সম্প্রদায়ের শ্মশান ঘাটের উদ্দেশ্যে গেল তাঁর পার্থিব শরীর। এরই মধ্যে শেষ শ্রদ্ধা জানাতে শিলিগুড়ি থেকে ছুটে আসেন বন্ধু তথা একদা রাজনৈতিক সহকর্মী শঙ্কর মালাকার। খবর পেয়ে দিনবাজার কল্যাণী হাউসে আসেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমানে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। এছাড়াও কে আসেননি সেখানে? সর্বোপরি নিপাত ভদ্রলোকটির পায়ে শেষ শ্রদ্ধা জানানোর জন্য বিদায় বেলায় বিজেপি, কংগ্রেস, বামপন্থী থেকে ডানপন্থী, দল, মত সব কিছু যেন ভুলে গেলেন সবাই। আজ জলপাইগুড়ি হারালো তার অভিভাবককে, যার মধ্যে সদা প্রকাশ পেত জলপাইগুড়ির ঐতিহ্য, সংস্কৃতি, শিষ্টাচার। বিকেল গড়িয়ে আস্তে আস্তে সূর্য বসল পাটে, শ্মশান ঘাটের পাশ দিয়ে বয়ে চলা করলার বুকে নেমে আসে গোধূলি, আকাশে উড়ে যায় সাদা ধোঁয়া, অন্ত্যেষ্টিক্রিয়ার মন্ত্র উচ্চারিত হয় চারিদিক ঘিরে থাকা আত্মীয় পরিজন সহ জলপাইগুড়িবাসীর চোখে মুখে সমস্ত বিষণ্নতা মলিনতা নিয়ে। এভাবেই বৃহস্পতিবার পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েও সবার মনে অমর অক্ষয় হয়ে রইলেন কৃষ্ণকুমার কল্যাণী, না সকলের প্রিয় কিষাণ দা। প্রয়াত কৃষ্ণকুমার কল্যাণের অন্ত্যেষ্টিক্রিয়ায় জলপাইগুড়ির দিনবাজারের বাসভবনে এলেন তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি শিলিগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। শোক জ্ঞাপন করে সৌরভবাবু বলেন, অত্যন্ত শ্রদ্ধার মানুষ ছিলেন প্রয়াত কৃষ্ণকুমার কল্যাণী। ছাত্র অবস্থা থেকে তাঁর বাড়িতে নিয়মিত যাতায়াত থাকত। একজন ভালো মানুষকে হারালো জেলা তৃণমূল নেতৃত্ব। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী কৃষ্ণবাবুর প্রয়াণে গভীর শোক জ্ঞাপন করেছেন, এমনটাও জানিয়েছেন সৌরভবাবু।
খুবই মানে মর্মবেদনা, কারণ উনি আমাদের সকলেরই শ্রদ্ধেয় ছিলেন। আমরা ছাত্র অবস্থা থেকেই ওনার বাড়িতে আসা যাওয়া করতাম। এত ভালো মানুষ, একেবারে নিপাট ভদ্রলোক, রাজনীতিতে এরকম মানুষ কম দেখা যায়। প্রকৃত অর্থে তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ীও ছিলেন আমাদের উত্তরবঙ্গে তথা পশ্চিমবঙ্গে। আমরা খুবই শোকাহত। অবিভক্ত জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের তিনি সভাপতিও ছিলেন, তারপরেই আমি হয়েছিলাম সভাপতি, এবং পরামর্শ সবসময় তার কাছ থেকে নিতাম। আমাদের সবাই শোকাহত। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও শোক জ্ঞাপন করেছেন, তিনিও তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং ওর পরিবারকে আমরা সমবেদনা জানাই, ওনাদের পাশে আছি আর কি। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ফের জলপাইগুড়ির রাজনৈতিক আঙিনায় অশ্লীল মন্তব্যের ঘটনা। জলপাইগুড়ি সাংসদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ এসটিডিএর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীর বিরুদ্ধে। কড়া প্রতিক্রিয়া দিল গেরুয়া শিবিরও। জলপাইগুড়ি সাংসদ ডক্টর জয়ন্ত রায়ের উদ্দেশ্যে সৌরভবাবু অশ্লীল মন্তব্য করেছেন বলে অভিযোগ পদ্মশিবিরের। বিজেপির অভিযোগ, এসটিডিএর চেয়ারম্যান সাংসদের বিরুদ্ধে কটাক্ষ করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করেছেন। সম্প্রতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে সৌরভবাবু বলেন, 3 বছরে মোট 24 কোটি টাকা এমপি ল্যাডে পেয়েছেন সাংসদ। সেই টাকা সাংসদ কোন খাতে খরচ করেছেন সে বিষয়ে প্রশ্ন তোলেন সৌরভবাবু। না, বেটা মানে আমরা যেমন বলি না, বাপের বেটা, আমরা করে দেখাবো। তো যদি কেউ সত্যিই কোনো সেরকম কিছু হয়ে থাকেন, 3 বছর ধরে কিছুই করলেন না, কিছু করে দেখাক। আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, যে 24 কোটি টাকা তো পেয়েছেন, কোথায় টাকা, কার কাছে গেলেন, কোন গোয়ালে ঢাললেন, আমাদের জানতে হবে তো। আমরা জনগণ তো, জনপ্রতিনিধিদের কাছ থেকে আমাদের তো জানতে হবে। তারা বলুন, আমি ওনাদের ফেসবুক ফলো করে দেখেছি। ধরুন আমি যদি একটা কাজ করি, আমি ফেসবুকে দেবো, আপনাদের মিডিয়াকে জানাবো, জনগণকে জানাবো, মোমবাতি জ্বালাবো, প্রদীপ জ্বালাবো, না হলে কোনো জায়গায় কোনো ইট গাঁথবো। ইট গাঁথা তো আমি 3 বছরে দেখলাম না। আমি সেই কারণেই বলছি, আমি আগে ওই জিনিসগুলো বলুন, তারপরে এখানে রাজনীতি করতে আসবেন। এসজেডিএর চেয়ারম্যানের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা তপন রায়। তিনি বলেন, সাংসদ কোনো দলের ব্যক্তি নন, ওনার উন্নয়নের অর্থ জেলাশাসকের দপ্তরে থাকে, জেলাশাসকের তত্ত্বাবধানে সেই সব অর্থ খরচ হয়, প্রচারের আলোয় আসার জন্যই ভুল ভাল মন্তব্য করা হয়েছে, এমনটাও অভিযোগ জানিয়েছেন তিনি। দেখেন, বর্তমান রাজ্যে বিরোধী সাংসদ, বিরোধী এমএলএ, এই টাকাগুলো কোথায় আসে আগে সৌরভ চক্রবর্তীকে জানতে হবে। এই টাকাটা ডিএম পারপাসে আসে, ডিএম পারপাসে আসার পরে ডিএম মহোদয়কে বলা হয়েছে যে আমাদের এমপি ফান্ডের টাকা দিয়ে আপনি যেখানে যেখানে উন্নয়ন করা দরকার সেখানে সেখানে করুন। কিন্তু পক্ষান্তরে এরা বলে দিচ্ছে ডিএম ম্যাডামকে যে আপনি ভারতীয় জনতা পার্টির সাংসদ এমএলএদের কোনো অর্থকড়ি আপনি খরচা করবেন না, পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো আমরা বারবার আমরা এমপির সঙ্গে যাচ্ছি, সাংসদকে নিয়ে যাচ্ছি, এমএলএকে নিয়ে যাচ্ছি যে আমাদের যে কোঠার টাকা আসে আপনি সেই টাকাটা খরচা করুন, উন্নতিকল্পে খরচা করুন, জলপাইগুড়ি উন্নয়নের স্বার্থে। কিন্তু কই, কোথাও কোনো রকমের রেসপন্স উনি দিচ্ছে না, খরচা করা যাবে না, পরিষ্কারভাবে এভাবে আমাদের সাংসদকে জানিয়ে দিচ্ছেন। আর তারাই কাজ করতে দিচ্ছেন না, তারাই বলছেন যে 3 বছরের টাকা কোথায় গেল। উনি কি জানেন যে একজন সাংসদের টাকা যদি খরচ না হয় আর সেই টাকা কখনও নয় ছয় করতে পারে না, আর নয় ছয় করলে তার সঙ্গে ডিএম পর্যন্ত যুক্ত থাকে, এটা তাকে বুঝতে হবে। সৌরভ চক্রবর্তী যেসব বলেছেন এগুলো খেলো, রাজনৈতিক টিআরপি নেওয়ার জন্য বলেছেন, রাজনীতি সেভাবে হয় না। রাজনীতি করতে গেলে একজন সাংসদ শুধু বিজেপির সাংসদ থাকে না, সেই সাংসদ সকলের সাংসদ হয়। জলপাইগুড়ির যে সাংসদ, জলপাইগুড়ির যে আমাদের লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের যে সাংসদ হয় সে বিজেপির হতে পারে, তৃণমূলের হতে পারে, কংগ্রেসের হতে পারে, সিপিআইএমের হতে পারে, বিভিন্ন দলের হতে পারে, সেই সাংসদের আওতাধীন কিন্তু আমরা সকলেই। আগে এটা জিনিস সৌরভ চক্রবর্তীকে পরিষ্কারভাবে বুঝতে হবে। জলপাইগুড়িতে গজলডোবা লোকালয় হাতির দল, প্রায়
35 থেকে 40টি হাতির একটি দল সন্তান সহ গজলডোবার 12 নম্বর সেকশনে দাঁড়িয়ে, আর সেখানে ঘুরতে আসা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। সকালবেলা স্থানীয় বাসিন্দারা হঠাৎই দেখতে পান সন্তান সহ প্রায় বহু হাতি একটি দল বেঁধে তিস্তা নদীর চরে ঘুরে বেড়াচ্ছে। লোকালয়ে এই বড় হাতির দল দেখে বেজায় খুশি পর্যটক, বাদ যান না সাধারণ মানুষ। আনুমানিক স্থানীয় বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে এই হাতির দলটি লোকালয়ে কোনো মতে এসে পৌঁছেছে। নদীর চরে নিজের খেয়ালেই ঘুরে বেড়াচ্ছে তারা, নদীর ধারে ঘাস গাছের পাতা খেয়ে বেড়াচ্ছে, আর সেই দৃশ্য দেখতে স্থানীয় বাসিন্দারা জমিয়ে ভিড় জমিয়েছেন নদীর চরে। অন্যান্য বছর এই সময় হাতিগুলি এই এলাকায় এলেও এত সংখ্যায় হাতি আগে কখনো আসেননি। হাতি দেখে বেজায় খুশি বাসিন্দা থেকে পর্যটক সকলে। কিন্তু বাসিন্দাদের জন্য কিছুটা হলেও চিন্তায় রয়েছেন স্থানীয় এবং এরই সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা, কারণ সন্ধে নামতেই হাতিগুলি জঙ্গলে না ঢুকে গ্রামে ঢুকে পড়লেই মহা বিপদ হবে। বন দপ্তর সূত্রে খবর, হাতিগুলির ওপরে বনকর্মীরা নজরদারি চালাচ্ছেন। কি দেখলেন এখানে? হাতি দেখলাম। কটা হাতি? হাতি কটা হবে? 30-35টা হবে, বাচ্চা আছে সঙ্গে। কোন জায়গায়? এটা গাজলডোবা। গাজলডোবার কত নম্বর? এটা 12 নম্বর। কখন আটকে রয়েছে হাতিগুলো? এগুলো কালকে রাত্রেই আসছে, এই এখন তো দেখতে পাচ্ছি এখনও যায়নি। কারো ক্ষতি করেছে কি না? না না, কারো তো ক্ষতি করেনি, কিন্তু রাত্রে যদি আবার এই গ্রামের দিকে ঢুকে তাহলে একটু অসুবিধা হতে পারে। এরকম কি হাতি মাঝে মাঝে দেখা যায় নাকি? মাঝে মাঝে বলতে কি, হাতি তো দেখা যায় মাঝে মাঝেই, এভাবে এসে থাকে না আর কি, চলে যায় রাতে, আসে রাতে চলে যায়। আজকে তো দেখতেছি আসছে কালকে রাত্রে, এখনও আসে। আমি রাস্তা দিয়ে লাটাগুড়ি যাচ্ছিলাম, হঠাৎ দেখি এখানে একদল হাতি এখানে জমায়েত হয়ে আছে। দেখে খুব ভালো লাগতেছে, উত্তরবঙ্গের ট্যুরিস্টদের জন্য খুব খুব ভালো লক্ষণ যে একসঙ্গে এত হাতি দেখতে পাচ্ছে তারা। এর আগে এরকম দেখেছেন কি না? হ্যাঁ, সবসময় দেখা, এই রাস্তা দিয়ে আমরা সবসময় যাওয়া আসা করি, দেখি সবসময়। এরকম হাতির দল দেখেছেন? হ্যাঁ দেখেছি, এর আগে অনেকবার দেখেছি, আমরা এখনো দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। এত হাতি কটা রয়েছে এখানে? 25-30টার উপরে আছে হাতি, 25-30-এর উপরে আছে হাতি, খুব ভালো লাগছে দেখতে। অবশেষে ধরা দিল নাগরাকাটার ঘাসবন্দির কবুল ডাঙ্গার সেই হিংস্র চিতাবাঘ। বেশ কয়েকদিন ধরে এলাকাবাসীর ত্রাস হয়ে দাঁড়িয়েছিল এই বাঘটি, আতঙ্কে ঘুম উড়েছিল বাগান শ্রমিকদের। বুধবার চিতাবাঘটিকে কাবু করতে গিয়ে আহত হয়েছেন দুই বনকর্মীও। সারাদিন চেষ্টা করেও ধরা যায়নি সেই বাঘটিকে, কিন্তু বৃহস্পতিবার সকালবেলায় এক গ্রামবাসী চিতাবাঘের হামলায় আহত হয়েছেন বলে খবর। এরপর সকাল থেকে ফের বনকর্মীরা আসরে নামেন সেটিকে কাবু করতে। অবশেষে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের এবং খুনিয়া স্কোয়াডের যৌথ অভিযানে ঘুমপাড়ানি গুলিতে কাবু হলো বাঘটি। উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে লাটাগুড়ির প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে, সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিতাটিকে জঙ্গলে ছাড়া হবে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। এটা আজকে এখানে একটা লেপার্ড স্ট্রেইং হয়েছে, লেপার্ড স্ট্রেইংটা সকালবেলা 9টা থেকেই আছেন এখানকার বন দপ্তরের কর্মীরা। লেপার্ডটাকে আমরা এখন ট্রানকুলাইজিং করার পারমিশন পেয়েছি, তো আমরা চেষ্টা করছি যাতে ট্রানকুলাইজ করা যায়। পাশেই জলঢাকা নদী, উল্টো দিকে আমাদের খুনিয়ার ফরেস্ট, যদি চলে যায় তো আমরা সেটাই ফার্স্ট অ্যাটেম্প্ট নেব, তারপর যদি না হয় আমরা ট্রানকুলাইজ করব। আমাদের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের একজন ইনজিওর্ড হয়েছে, বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের একজন স্টাফ ইনজিওর্ড হয়েছে, তার দুজনই শুল্কাপাড়া হসপিটালে আছে, দে আর ইন গুড শেপ। এটা এখন খাসবস্তিতে আছে, একটা ছোট টি গার্ডেনে আছে, কোনো বড় টি গার্ডেন নয়, একটা সেকশনের মধ্যে লেপারটা আছে। এখন দেখি আমরা অবজার্ভ করছি আপাতত, কারণ হঠাৎ করে হটকারিতে ডিসিশন নিলে হিতে বিপরীত হতে পারে। আমরা অবজার্ভ করব, তারপর সুপিরিয়র অফিসারকে জানিয়ে যেরকম ডিসিশন নিতে আমি নেব। বৃহস্পতিবার জলপাইগুড়ির রথখোলায় একটি বেসরকারি স্কুলের ঘর থেকে বিশাল আকৃতির সাপ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় সূত্রে খবর, শিশুদের মধ্যে বিতরণের জন্য যে বই রাখা হয়েছিল সাপটি তারই মধ্যে নিজের বাসস্থান বানিয়েছিল। সকালবেলায় সাপ নজরে আসতেই ওয়াইল্ড লাইফ সংস্থার কাছে খবর দেওয়া হয়। এরপরে দিবার্ঘ রক্ষিত স্কুলে ছুটে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেন। পুরো ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশও তৈরি হয়েছে। দেবনগর শিশু নিকেতন স্কুলের শিশুবিধান স্কুলের ভিতর থেকে একটা সাপ উদ্ধার করা হয়। বইয়ের ভিতরে ছিল সাপটি, দাঁড়ার সাপ, নির্বিষ সাপ, যার জন্য আমরা ধরে নিয়ে বাইরের জঙ্গলে ছেড়ে দিই ওনাদেরকে বলে। তো এখন
আতঙ্কিত মুক্ত। কতটা আতঙ্ক ছিল বইয়ের ভিতরে? এইভাবে স্কুলে হয়তো প্রথমবার পড়ুয়ারা আসছিল, যার জন্য কেউ ঢুকতে পারেনি, বাইরে দাঁড়িয়েছিল। তো যখন সাপটাকে আমরা বের করে দিই, তারপরে অনেকটা স্বস্তি মিলেছে এদের, তখন বাইরে সাপটাকে নিয়ে স্কুল। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সারা ভারত আইনজীবী সংঘ জলপাইগুড়ি কমিটির ডাকে বিক্ষোভ কর্মসূচি করা হলো। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের গেটের চত্বরে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ করলেন সদস্যরা। রাজ্যজুড়ে নৈরাজ্য, গণধর্ষণ চলছে, এমনটাই অভিযোগ সামনে আনলেন। এই সমস্ত ঘটনা নিয়ে শাসক দল ছোট ঘটনা বলছে বটে, কিন্তু মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয় এই দিন। পাশাপাশি আনিস খান হত্যা, রামপুরহাট প্রভৃতি ঘটনার তীব্র নিন্দা করা হয়। প্রশাসনের যাতে আরও কড়া পদক্ষেপ নেওয়া হয় তাই দাবি জানানো হয়েছে এখানে। এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাহুল হোর, বিকাশ রায়, কাবেরী চক্রবর্তী সহ ইউনিয়নের অন্যান্য কর্মীরা। রাজ্যব্যাপী যে নৈরাজ্যের বাতাবরণ বইছে, তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছি। আমরা সারা রাজ্যব্যাপী মেদিনীপুর থেকে আলিপুরদুয়ার পর্যন্ত, কুচবিহার ডিস্ট্রিক্ট পর্যন্ত যেভাবে একের পর এক ধর্ষণ হচ্ছে, এবং এই ধর্ষণের প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকারের নেতা মন্ত্রী প্রত্যেকেই এটাকে ছোট ঘটনা, এটাকে সামান্য ঘটনা এবং দুষ্টু ছেলেদের কাজ এই সমস্ত বলে এটাকে ছোট করে দেখার একটা প্রবণতা চলছে। এবং স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের সর্বোচ্চ নেতা, সর্বোচ্চ রাজ্য সরকারের কর্তৃ, তিনি যদি বলেন যে এটা সামান্য ঘটনা, ন্যাচারাল কোর্সে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নিষ্ক্রিয় হয়ে পড়ে। আমরা তার প্রতিবাদে, এবং দেখা যাচ্ছে এমন একটা নৈরাজ্যের বাতাবরণ রাজ্যব্যাপী চলছে যে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করলে সেই লোকগুলোকে কীভাবে হ্যারাস করা হচ্ছে, তার ফলশ্রুতিতে আমরা দেখলাম আনিস হত্যা, এবং আমরা দেখলাম রামপুরহাটের যে হত্যা, সেখানটায় যেভাবে গণহত্যা হলো, এবং গণহত্যার যে আসামি, তিনি তৃণমূলের একজন নেতা, তাকে জেলখানার মধ্যে যে সুবিধা, মদের থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত সেখানটায় তাকে সাপ্লাই করা হচ্ছে, অথচ সাধারণ যারা বন্দী তাদেরকে আমরা দেখছি তাদের দুবেলা ঠিক মতো খাবার পর্যন্ত পায় না। এই বৈষম্য, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। জলপাইগুড়ি থেকে সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। স্কুল সেজে উঠেছে ট্রেনের আদলে, শিশু মনের বিকাশ, তাদের আগ্রহ গড়ে তুলতে এমনই উদ্যোগ গ্রহণ করলেন স্কুল কর্তৃপক্ষ। জলপাইগুড়ি শহরের 4 নম্বর গুমটি সংলগ্ন মেহেরুননিসা ইংরাজি মাধ্যম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের বাইরের দিকটা ট্রেনের চেহারার রূপ দেওয়া হয়েছে। সদর ব্লকে এই মুহূর্তে 3টি সরকারি ইংরাজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে এইটি অন্যতম। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার পাশাপাশি স্মার্ট ক্লাস, ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে এখানে, রয়েছে অনলাইন ক্লাসের ব্যবস্থাও। প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত রয়েছে এখানে। বিদ্যালয়ের সামনে একটি গার্ডেন তৈরি করেছেন শিক্ষক শিক্ষিকারা। আমাদের স্কুলে বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা মোট 107 জন, এবং প্রত্যেক ছাত্রছাত্রীকেই আমরা মানে যে সুবিধাগুলো দিয়ে থাকি সরকারি স্কুলের পরিষেবার মাধ্যমে, সেগুলোর মধ্যে মানে বিনামূল্যে বই বুক ডিস্ট্রিবিউশন, এবং তার সঙ্গে মানে মিড ডে মিল, এবং জুতো প্রাইমারি স্কুলে যেটা পেয়ে থাকে ক্লাস 4 অবধি, এবং তাছাড়াও আমাদের কিছু এক্সট্রা ফেসিলিটি আমরা স্টুডেন্টদের দিই, যেখানে আমাদের প্রত্যেক সপ্তাহ ভিত্তিক প্রজেক্টর মেশিনের মাধ্যমে ওনাদেরকে স্মার্ট ক্লাস করানো হয়, এবং যোগার ক্লাস, যাতে ওদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এডুকেশন একটা পার্ট হিসাবে যোগার ক্লাস আমাদের করানো হয়, এবং আবৃত্তি ভিত্তিক কিছু ক্লাস, এলোকেশন ক্লাস, মানে বাংলা এবং ইংরেজি কবিতার আবৃত্তি আমরা এখানে করেছি। জলপাইগুড়ি থেকে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। গরম পড়তে ধূপগুড়ি শহর এবং ব্লক জুড়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, চিন্তায় স্বাস্থ্য দপ্তর।
গত এক সপ্তাহে প্রচুর রোগী বমি পেট খারাপ নিয়ে হাসপাতালে হাজির। ধূপগুড়ি হাসপাতালে প্রত্যেক দিন শয়ে শয়ে রোগী আন্ত্রিকের উপসর্গ নিয়ে ভিড় জমাচ্ছেন। বেশ কয়েকজন রোগী ভর্তি আছেন ধূপগুড়িতেও। আউটডোরের সংখ্যা আস্তে আস্তে কমছে, শরীরে জ্বর বমি পেট খারাপের উপসর্গ রয়েছে প্রায় প্রত্যেকজনের। প্রতিদিনই ধূপগুড়ি হাসপাতালের আউটডোরে 300 থেকে 350 রোগীর ভিড় জমছে, যাদের মধ্যে সবথেকে বেশি পেট খারাপ বমি জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীরা। বড়দের পাশাপাশি শিশুদের মধ্যেও আন্ত্রিকের এই উপসর্গ দেখা যাচ্ছে, ফলে চিন্তিত শিশুর অভিভাবক এবং রোগীদের আত্মীয়রা। আমার বউয়ের কালকের থেকে প্রচণ্ড পেট খারাপ, তো ডায়রিয়ার লক্ষণ, ওর জন্য আসছি হাসপাতালে। কবে নিয়ে আসছে? আজকে সকালে নিয়ে আসছি, এখন একটা স্যালাইন দেওয়া হয়ে গেছে, আটটা স্যালাইন রানিং চলছে। এরকম তো বউ একা, এরকম আরও করছে না? আরও আছে, মানে আমার বউ তো আছে, আরও অনেককেই দেখতে পাচ্ছি। প্রত্যেকে এরকম মনে হচ্ছে যে হঠাৎ করে যে এরকম আবহাওয়ার চেঞ্জ, মানে ঠান্ডা গরম, এটা থেকেই মনে হচ্ছে এরকম পেট খারাপের লক্ষণটা দেখা দিচ্ছে। মানে আমার ছেলে ভর্তি আছে, ওর হচ্ছে জ্বর, মাথা ব্যথা এবং পাতলা পায়খানা, জ্বর মাথা ব্যথা, এই ধরনের প্রচুর রোগী এই ওয়ার্ডে ভর্তি আছে। ওটা হাসপাতালেই আমি যতটুকুন সময়ের কারণে খবর নিচ্ছি, অনেক পেশেন্ট হচ্ছে জ্বর, মাথা ব্যথা এবং পাতলা পায়খানা এই নিয়ে অ্যাডমিশন। জানি না এটা ওয়েদারের কারণে হচ্ছে কি না, হ্যাঁ হতে পারে ওয়েদারের সময়কালে চেঞ্জ হচ্ছে, সেই কারণেই হয়তো ব্যাপক হারে এই রোগ সংক্রমণটা হচ্ছে। ডাক্তারবাবু বলছেন ওয়েদারের কারণেই হচ্ছে, এবং আমি তো যা দেখছি কেউ কেউ 3-4 দিন ধরে ভর্তি আছে, এবং এখানে আরও একটা লেটেস্ট যেটা, হয়তো জ্বর মাথা ব্যথা নিয়ে আসছে, তারপরে দেখা গেল যে একদিন পর তার পাতলা ব্যথা শুরু হয়ে যাচ্ছে। সূত্রের খবর, আবহাওয়ার পরিবর্তনের কারণে প্রত্যেক বছর এই সময় স্ট্রং ডায়রিয়া হয়ে থাকে, যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ডায়রিয়ার প্রকোপের বিষয়টি অস্বীকার করা হয়েছে। মুহূর্তে ডায়রিয়ার কোনো খবর নেই আজ সাচ, বলা হচ্ছে ধূপগুড়ি হাসপাতালে প্রতিদিনই কিছু না কিছু ডায়রিয়া আক্রান্ত, সেরকম কোনো আমার কাছে কোনো খবর নেই। ডায়রিয়া বিক্ষিপ্তভাবে কি কোনো ঘটনা ঘটে? না, বিক্ষিপ্তভাবেও কোনো খবর নেই যে ডায়রিয়া সেরকম। পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি পড়ছে আম আদমির আম বাজারে, কারণ পেট্রোলের ডিজেলের দাম বৃদ্ধির ফলে পরিবহনের খরচ অনেকটাই বেড়েছে, ফলে আম রপ্তানি এবং আমদানিতে তার সরাসরি প্রভাব পড়ছে এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা। যদিও বাজারে পাকা আম আসতেই ভিড় করছেন আমপ্রেমীরা। নাগপুরের পাকা আম বিক্রি শুরু হয়েছে বাজারে, যার কিলো 150 থেকে 160 টাকা পর্যন্ত, কিন্তু এই আম বাজারে আসা শুরু হলেও আগামীতে আমের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা, কারণ এবার ফলন অনেকটাই কম হয়েছে, তারই মধ্যে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি অনেকটাই, যার জোড়া প্রভাব পড়তে চলেছে আম বাজারে। যদিও মরশুমের প্রথম আম কিনে খুশি ক্রেতারা। আম তো এখন বর্তমানে আসছে আন্ধ্রপ্রদেশ চেন্নাই দিকে বর্তমানে, আর 15-20 দিন এক মাস পর থেকে চালু হবে কৃষ্ণনগর মালদা। পাকা আম নাকি? পাকা আম, গাছপাকা আম। বলো তো স্বাদ কেমন, বিক্রি কেমন? আম তো মধুর মধুর মিষ্টি এখন হবে না, মোটামুটি খাদ্যের মতন এখন আছে। আম মধুর মধুর মিষ্টি হবে, আপনার মালদার আম হবে, মুর্শিদাবাদের আম হবে, আর বেনারসের আম। এবার আমের চাহিদা কেমন বুঝছেন? চাহিদা ভালোই আছে, ফল খুব কম আছে। ফলন কম বৃষ্টি, জেলায় তো ফলন অনেকটাই বেশি, কিন্তু বাইরে কি কম? বাইরে কম আছে। কি আশা করছেন দাম নিয়ে? এবার কত দাম থাকবে? মনে করেন 80-100 টাকা কেজি আম দাম থাকবে, নিচে 50-60 হবে, তার নিচে হচ্ছে না। এবার কি কারণ? কারণ তেলের দাম বেড়ে গেছে, জায়গা জায়গা টোল হয়ে গেছে, কেরিং খরচা বেড়ে যাচ্ছে, মালের দাম বাড়বে। মানে আমদানি বেশি, ফলন বেশি হলে? আমদানি বেশি হবে না এবছর, ফলন কম আছে। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। যুব সমাজকে মাঠে টেনে আনতে 8-দলীয় ফুটবল খেলার সূচনা হলো জলপাইগুড়িতে। প্রয়াত প্রণব কুমার চট্টোপাধ্যায় চ্যাম্পিয়ন এবং প্রয়াত মাধব চন্দ্র ঘোষ রানার্স আপ নকআউট খেলার সূচনা হলো বুধবার দিন। মোট 8টি টিম এখানে অংশগ্রহণ করতে চলেছে, তার মধ্যে 5টি টিম শহরের বাইরের, বাকি 3টি শহরের ক্লাব থেকেই নির্বাচিত। উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড়রা। এদিন বাগডোগরা VNC 3-1 গোলে বিন্নাগুড়িকে হারিয়ে দেয়। এটা একটা 8-দলীয় ফুটবল টুর্নামেন্ট আমি শুরু করছি, এটা হচ্ছে আমি মেনলি শোকে চ্যাটার্জি বাবা প্রয়াত পুনঃকুমার চ্যাটার্জি
এবং রানার্স কাপটা যেটা জিততে হচ্ছে এটা আমার বাবার নামে, মাধবচন্দ্র ঘোষের নামে। হ্যাঁ, জলপাইগুড়ি সাংস্কৃতিক শহর, সেই সাংস্কৃতিক শহরে দিনে দিনে এটা বিলুপ্ত হতে চলেছে। জলপাইগুড়ি যে একটা নাম ছিল খেলাধুলা পড়াশোনা পাশাপাশি সঙ্গীত গান, এগুলো দিনে দিনে মানে বিলুপ্ত হতে চলছে। তা আমি এটা একটা উদ্যোগ নিয়ে দেখলাম যে এই জেনারেশনের ছেলেরা আর কেউ মাঠে আসছে না খেলার জন্য। হ্যাঁ, তা আমি এই টুর্নামেন্টটা করার মূল উদ্দেশ্য হচ্ছিলো যে যুব সমাজের ভিতরে যেন প্রতিক্রিয়া আসে এবং ভালো সাড়া পায় এবং যুব সমাজ যেন মাঠে খেলাধুলা করতে পারে সেই জন্য আমি এই একটা উদ্যোগ নিয়েছি। কতদিনের খেলা, কয়টা টিম? মোট টিম হচ্ছিলো আটটা টিম, বাইরের পাঁচটা টিম আছে আর জলপাইগুড়ি সদরে হচ্ছিল তিনটে টিম। আজকে কার কার হচ্ছে? আজকে হচ্ছে হলো বাগডোগরা ভিএনসি। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। না ফেরার দেশের উদ্দেশ্যে অন্তিম যাত্রায় উত্তরবঙ্গের অন্যতম চা শিল্পপতি তথা কৃষ্ণ কুমার কল্যাণীকে চোখের জলে বিদায় সতীর্থদের। ফের জলপাইগুড়ির রাজনৈতিক আঙ্গিনায় চলল শাসক বিরোধী তরজা, তরজার কেন্দ্রবিন্দু অশ্লীল মন্তব্য। জলপাইগুড়ির গজলডোবার লোকালয়ে হাতির দল, গজলডোবায় ঘুরতে এসে মন ভোলালো ঐরাবত। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন, নমস্কার।